refer to a topic, qualitative chemistry. Today our topic is atomic spectrum. Atomic spectrum. एटॉमिक स्पेक्ट्रम में जावर आगे फर्स्ट ऑफ ऑल व्हाट इज स्पेक्ट्रम फर्स्ट ऑफ ऑल होच्छे जे स्पेक्ट्रम इज अ फॉर्म ऑफ इलेक्ट्रोमैग्नेटिक रेडिएशन Spectrum is a form of electromagnetic radiation. Today, I have discussed with electromagnetic radiation. তাহলে যখন বলতেছো যে what is electromagnetic radiation? Electromagnetic radiation. That time you mentioned যে a form of energy. A form of energy. তার মানে যখন বলতেছো যে electromagnetic radiation কি সেটা জিজ্ঞাসা করলে বলতেছো যে it is a form of energy. Electromagnetic radiation is a form of energy. আর যখন বলতেছো spectrum কি তখন এসে বলতেছো যে স্পেকট্রাম ইজ আ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাহলে স্পেকট্রামটা হইতেছে যে ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ফর্ম হচ্ছে তোমার স্পেকট্রাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্ম হচ্ছে গিয়া তোমার স্পেকট্রাম তো স্পেকট্রাম ইজ আ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মই হচ্ছে গিয়া তোমার কি বলা হয় স্পেকট্রাম তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এরকমও বলা যায় যে বান্ডেল অফ স্পেকট্রা lines spectrum ta holo a bundle of spectral lines ortat spectral line er ekta bundle ekshathe together a bundle of spectral lines okay tale erokom dhoro spectral line ei line er ekta bundle of lines hocche ke ba ekshathe together tadike bola hoy spectrum the spectrum ta hocche ओके ताले वी आर डिस्कसिंग अबाउट स्पेक्ट्रम आवर टारगेट इज एटॉमिक स्पेक्ट्रम सो बिफोर गोइंग एटॉमिक स्पेक्ट्रम আমরা স্টার্ট করতে হবে স্পেক্ট্রাম থেকে স্পেক্ট্রামটা আই মেনশন যে স্পেক্ট্রাম হচ্ছে ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ফর্ম হচ্ছে স্পেক্ট্রাম সো এই স্পেক্ট্রামটা হচ্ছে কি তোমার অ্যাটমিক স্পেকট্রাম মলিকুলার স্পেকট্রাম তো এই স্পেকট্রামটা হচ্ছে যে বান্ডেল অফ স্পেকট্রাল লাইন মেইনলি হচ্ছে গিয়া প্রোডিউস হয় হচ্ছে স্পেকট্রাল লাইন আর স্পেকট্রাল লাইন টুগেদার স্পেকট্রাল লাইন একসাথে হচ্ছে গিয়া স্পেকট্রাম এক একটা স্পেকট্রাম ওকে তো এ বান্ডেল অফ স্পেকট্রাল লাইন দিস ইজ ওয়াই স্পেকট্রাম ইজ আ বান্ডেল অফ স্পেকট্রাল লাইন স্পেকট্রাম ইজ আ বান্ডেল অফ স্পেকট্রাল লাইন ওকে সো অনেকগুলো লাইনের একসাথে বলা হয় স্পেকট্রাম এই স্পেকট্রাম যেটা স্পেকট্রাম হচ্ছে মেইনলি টু টাইপ স্পেকট্রাম নাম্বার ওয়ান হচ্ছে তোমার অ্যাবজর্পশন স্পেকট্রাম একটা আরেকটা হচ্ছে এমিশন স্পেকট্রাম অ্যাবজর্পশন স্পেকট্রামটা হচ্ছে সানলাইট থেকে পাই আমরা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবজর্পশন স্পেকট্রাম সানলাইটের যে স্পেকট্রাম সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে এমিশন স্পেকট্রাম আবার টু টাইপ তার ওয়ান টাইপ হচ্ছে কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস স্পেকট্রাম, অ্যানাদার টাইপটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম অ্যান্ড ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, এই ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম এটা আবার টু টাইপ। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম দিস ইজ অলসো টু টাইপ, তার একটা হচ্ছে গিয়া বলা হয় লাইন স্পেকট্রাম, যেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে লাইন স্পেকট্রাম আর অ্যাটমিক স্পেকট্রাম। একটা হচ্ছে তোমার ব্যান্ড স্পেকট্রাম, তাহলে এই হচ্ছে তোমার স্পেকট্রাম এন্ড ইটস ক্লাসিফিকেশন। স্পেকট্রাম ইজ ক্লাসিফিকেশন, স্পেকট্রাম ইজ ক্লাসিফিকেশন। তাহলে হোয়াট ইজ স্পেকট্রাম? ইট ইজ আ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সাপোজ টু সে উই হ্যাভ কাম টু নো, যেটা সেটা হচ্ছে যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তারা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইউভি, আইআর, গামা, এক্সরে, ভিজিবল এক্সেট্রা। তো দ্যাট টাইপই, দ্যাট টাইপ অফ একটা ফর্ম, দ্যাট টাইপ একটা ফর্মই হচ্ছে গিয়ে তোমার স্পেকট্রাম। সেই স্পেকট্রামটা হচ্ছে অনেকগুলো স্পেকট্রাল লাইন মিলে একটা স্পেকট্রাম হয়, অনেকগুলো স্পেকট্রাল লাইন মিলেই একটা স্পেকট্রাম প্রডিউস হয়। তো এই স্পেকট্রামটা তোমার ডিফারেন্ট টাইপ হতে পারে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড এমিশন স্পেকট্রাম। এমিশন এ আছে কন্টিনিউয়াস স্পেকট্রাম অ্যান্ড ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামে আবার হচ্ছে এগেইন হলো তোমার লাইন স্পেকট্রাম অর অ্যাটমিক স্পেকট্রাম আর হচ্ছে ব্যান্ড স্পেকট্রাম অর মলিকুলার স্পেকট্রাম। তো আমাদের সিলেবাসটা হচ্ছে গিয়ে এটা, দ্যাট ইজ লাইন স্পেকট্রাম অর অ্যাটমিক স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম অর অ্যাটমিক স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম আর অ্যাটমিক স্পেকট্রাম। তবে এটা মনে রাখতে হবে যে লাইন স্পেকট্রাম অর অ্যাটমিক স্পেকট্রামটা হচ্ছে কাইন্ড অফ এমিশন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রাম ইজ আ কাইন্ড অফ এমিশন স্পেকট্রাম। তো যদি কোশ্চেন করে যে এটা অপশনে থাকে যে অ্যাটম দিয়ে বলে যে এটা হুইচ টাইপ স্পেকট্রাম, তাহলে সেটা এমিশন স্পেকট্রাম কাম লাইন স্পেকট্রাম। ওকে, সো লাইন স্পেকট্রাম আর অ্যাটমিক স্পেকট্রাম নিয়ে এখানে একটা ইনফরমেশন অ্যাড করে রাখি, যেটা হচ্ছে ডিটেক্ট, এটাকে বলা হয়ে থাকে ফিঙ্গারপ্রিন্ট অফ এলিমেন্ট। লাইন স্পেকট্রাম অর অ্যাটমিক স্পেকট্রামকে মেনশন করা হয় যে ফিঙ্গারপ্রিন্ট অফ এলিমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট অফ এলিমেন্ট, বিকজ লাইন স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম এভরি এলিমেন্টের জন্য ইউনিক। এভরি এলিমেন্টের এই লাইন স্পেকট্রাম অর যে অ্যাটমিক স্পেকট্রামটা সেটা ইউনিক, ইউনিক ক্যারেক্টারের, যার কারণে এটাকে ফিঙ্গার প্রিন্ট অফ এলিমেন্ট বলা হয়। অ্যান্ড দিস ইজ ওয়াই এটা কি করে ডিটেক্ট এলিমেন্ট, যার কারণে এটা কি করে এলিমেন্ট ডিটেক্ট করতে হেল্প করে। লাইন স্পেকট্রাম হেল্পস টু ডিটেক্ট এলিমেন্ট, অ্যাটমিক স্পেকট্রাম হেল্পস টু ডিটেক্ট এলিমেন্ট, কারণ এলিমেন্ট ভ্যারি করলে লাইন স্পেকট্রামের ক্যারেক্টারিস্টিক্স তো ভ্যারি করে। সো দ্যাট এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, তাহলে একটা এমসিকিউ খুব কমন থাকবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ লাইন স্পেকট্রাম। অপশনে বিভিন্ন রকম অপশন থাকবে, তবে যে অপশনটা হবে ডিটেক্ট এলিমেন্ট ওইটাই কারেক্ট। তাহলে এটা হচ্ছে তোমার স্পেকট্রামের বেসিক পার্ট। এবার অ্যাটমিক স্পেকট্রাম, তাহলে যখন এটা অ্যাটমিক স্পেকট্রাম তখন সেটা অ্যাটম থেকে অরিজিনেট হবে। অ্যাটমিক স্পেকট্রাম তার মানে এটা অ্যাটম থেকে প্রোডিউস হবে, দিস ইজ ওয়াই এটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। তার মানে স্পেকট্রাম হুইচ ইজ প্রোডিউস ফ্রম অ্যাটম, স্পেকট্রাম হুইচ ইজ প্রোডিউস ফ্রম অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক স্পেকট্রাম। তো এই হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। ফর এক্সাম্পল অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম,
atomic spectrum of hydrogen atom we are going to discuss atomic spectrum of hydrogen atom tar mane amra description dibo hocche hydrogen atom because bohr code explain the spectrum of hydrogen only tale atomic spectrum of hydrogen we are going to discuss and it is very important it is very very important तुम्हारा जेने रखो 2019 ढाका बोर्ड 2019 ढाका बोर्ड जेटा 8 नंबर क्वेश्चन से क्वेश्चन सेम एमन छिलो दैट मीन्स वाई गिवन एटॉमिक नंबर 1 वाई गिवन एटॉमिक नंबर 1 एरकम एकटा एलिमेंट सेम रेखे तारा डीते क्वेश्चन करछे जे विद द हेल्प अफ दिस एलिमेंट Can you explain the atomic spectrum? With the help of the given element, can you explain the atomic spectrum? এরকম থাকে। ও না, sorry, এভাবে বলেনি। বলছে এভাবে যে can you বলেনি? এটা বলেছিল যে এরকম যে with the help of the given element. ঠিক আছে ক্যান দ্য স্পেকট্রাম অফ অ্যাটম বি এক্সপ্লেইন এরকম আর কি ওকে যে এক্সপ্লেইন করা যাবে কিনা ওকে সো ওই রকম একটা কোশ্চেন আসার মানেটা কি তার মানে এটা একটা ইম্পর্টেন্ট গ্রাউন্ড একটা কোশ্চেন ওরকম আসার মানেটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট গ্রাউন্ড ইউ ক্যান ডিনাই ইট অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন যেটা আমরা এখন ডিসকাস করব तो देखो मेनलि की है मेनलि तुम्हार एक डिसचार्ज ट्यूब एरक धर एक डिसचार्ज ट्यूब थे ये इलेक्ट्रिकल आर्क इलेक्ट्रिसिटी देवा है इलेक्ट्रिसिटी पास करा है यार मध्य ধরো হাইড্রোজেন গ্যাস প্রিজার্ভ করা এটা একটা ডিসচার্জ টিউব যেটার মধ্যে হাইড্রোজেন গ্যাস প্রিজার্ভ করা আছে তো এরকম প্রিজার্ভ হাইড্রোজেন গ্যাস কি করা হইতেছে এটা হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করা হইছে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করা হইছে এই এন্ডে ধরো ক্যাথোড मॉलिक्यूल से मॉलिक्यूल फर्स्ट ऑफ ऑल एटमे कन्वर्ट हो जाए मॉलिक्यूल आर नो मोर मॉलिक्यूल एत हाई वोल्टेज मॉलिक्यूल मॉलिक्यूल और मॉलिक्यूल थे एटमे कन्वर्ट हो जाए एटमे कन्वर्ट है তার মানে এখানে হাইড্রোজেন মলিকিউল হাইড্রোজেন গ্যাস বাট স্পেকট্রাম বা স্পেকট্রাল লাইন প্রোডিউস করতে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম ওটা করতেছে হলো হাইড্রোজেন অ্যাটম সো দ্যাট এটা হচ্ছে স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম তাহলে কি করা হচ্ছে হাই ভোল্টেজ এই গ্যাসের ভিতর দিয়ে পাস করাতে হাইড্রোজেন অ্যাটম কনভার্ট হচ্ছে সেই হাইড্রোজেন অ্যাটম কনভার্ট হওয়ার পরে দেখা গেছে যে তোমার কি হয় একরকম লাইট এমিশন হয় এই এই টিউব থেকে একরকম লাইট এমিশন হয় তো ওইটাই হচ্ছে গিয়া তোমার অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন এখন এই হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক স্পেকট্রামটা আমরা একটা অ্যাটমকে সেন্টার করে ডিসক্রাইব করব ওয়ান সিঙ্গেল অ্যাটম নিয়ে ডিসক্রাইব করব ওয়ান সিঙ্গেল অ্যাটম নিয়ে ডিসক্রাইব করব তোমরা ফলো করছো রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আমরা একটা গোল্ড অ্যাটম নিয়ে আমাদের অবজারভেশনটা শো করছি ঠিক এখানে এক ওয়ান হাইড্রোজেন অ্যাটম নিয়ে আমরা আমাদের অবজারভেশনটা শো করব সি দিস অ্যাটম যেটা হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রামটা এটা কোন টাইপের স্পেকট্রাম এমিশন
এটা হচ্ছে এমিশন স্পেকট্রাম এন্ড এমিশন স্পেকট্রাম কখন প্রডিউস হয় এমিশন স্পেকট্রাম প্রডিউস হয় তখন যখন কোন ইলেকট্রন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে কি করে মুভ করে অ্যাটমের ইলেকট্রন যখন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে মুভ করে তখন এনার্জি রেডিয়েট করে এই কারণে এটা হচ্ছে রেডিয়েটিং রেডিয়েটিং স্পেকট্রাম দ্যাট ইজ এমিশন স্পেকট্রাম এনার্জি এমিশন হয় তাই এটা এমিশন স্পেকট্রাম তাহলে এমিশন স্পেকট্রাম কোন টাইপের স্পেকট্রাম এমিশন স্পেকট্রাম কখন প্রডিউস হয় এমিশন স্পেকট্রাম প্রডিউস হয় যখন অ্যাটমে কি হয় অ্যাটমের ইলেকট্রন হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ব্যাক করে এখন তোমাদের কোশ্চেন হতে পারে ইলেকট্রন হায়ার স্টেটে গেল কিভাবে ইয়েস আমরা যখন ইলেকট্রিসিটি পাস করছি হাই ভোল্টেজ থ্রু হাইড্রোজেন অ্যাটম পাস করছি তখন হাইড্রোজেন অ্যাটম কি করছে এনার্জি গেইন করছে এনার্জি অ্যাবজর্ব করছে করে তারপরে ইলেকট্রন গুলো তার যে ইলেকট্রন সেই ইলেকট্রনকে কি করছে হায়ার লেভেলে থ্রো করছে বা ইলেকট্রন কি হইতেছে হায়ার লেভেলে তোমার জাম্প করেছে তাহলে তুমি এনার্জি সাপ্লাই দিছো সোর্স অফ এনার্জি থেকে সে এনার্জি নিয়ে দেন ইলেকট্রন কি করছে তোমার ডিফারেন্ট এনার্জি লেভেলে জাম্প করছে হায়ার এনার্জি লেভেলে জাম্প করছে এই হায়ার এনার্জি লেভেলে জাম্প করা করে তারপরে যখন লোয়ার এনার্জি লেভেলে ফিরে কামব্যাক করে রিটার্ন করে তখনই যে স্পেকট্রামটা হয় সেটার নাম হচ্ছে এমিশন স্পেকট্রাম তো এই এমিশন স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন আমরা এখনই সেটা ডিসকাস করতে যাচ্ছি ফার্স্ট অফ অল এটা কেন এমিশন স্পেকট্রাম বা এটা কোন ধরনের স্পেকট্রাম সেটা মেনশন করে নিলাম তো এইটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে সেভারেল স্পেকট্রাল লাইন পাওয়া গেছে এই হাইড্রোজেন অ্যাটমে সেভারেল স্পেকট্রাল লাইন ফাউন্ড এন্ড এটা হচ্ছে একসাথে হইছে এমনটা না এটা ধরো হতে হতে প্রায় ধরো একটা লং টাইম আমরা যে এখন স্পেকট্রাম মানে হাইড্রোজেনের যে লাইনের কথা বলবো সেই লাইনটা একদিনে হয়নি এটা এক এক সায়েন্টিস্ট এক এক সময় এক একটা ডিসকভার করছে এক একটা সায়েন্টিস্ট এক এক সময় এক একটা ডিসকভার করছে তো আমরা সেটাই আর কি এখন ডিসকাস করব ওয়ান বাই ওয়ান ওয়ান আফটার ওয়ান সেটা হচ্ছে যে তোমার লোয়ার স্টেট হচ্ছে এন ওয়ান লোয়ার স্টেট কনসিডার করা হচ্ছে এন ওয়ান লোয়ার স্টেট হচ্ছে এন ওয়ান হায়ার স্টেট এন টু লোয়ার স্টেট অফ ইলেকট্রন হচ্ছে এন ওয়ান অ্যান্ড হায়ার স্টেট অফ ইলেকট্রন হচ্ছে এন টু লোয়ার স্টেট হচ্ছে এন ওয়ান অ্যান্ড হায়ার স্টেট হচ্ছে এন টু তারপরে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে সিরিজ অফ স্পেকট্রাম গুলো পাবো সেগুলো হচ্ছে লাইমের সিরিজ বামার সিরিজ প্যাশন সিরিজ ব্রাকেট সিরিজ অ্যান্ড ফার্ড সিরিজ তাহলে যে সিরিজগুলো হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রামে প্রডিউস হয় যে সিরিজ অফ স্পেকট্রাম সেই সিরিজ অফ স্পেকট্রাম গুলো কি কি লাইমেন সিরিজ বামার সিরিজ প্যাশন সিরিজ ব্রাকেট সিরিজ অ্যান্ড ফান্ড সিরিজ দিজ আর দ্য সিরিজ অফ স্পেকট্রাম তাহলে কখন কোন সিরিজ প্রডিউস হয় অথবা লাইমেন সিরিজ কিভাবে প্রডিউস হয় লাইমেন সিরিজ কি করে প্রডিউস হয় লাইমেন সিরিজ প্রডিউস হওয়া নিয়ে কথা বলবো এখন লাইমেন সিরিজ যখন লাইমেন সিরিজ তখন এন ওয়ান এর ভ্যালু ওয়ান যেটা লাইমেন সিরিজ সেটাতে এন ওয়ান এর ভ্যালু ওয়ান এখানে হচ্ছে এন এর ভ্যালু ওয়ান এখানে হলো এন এর ভ্যালু টু এন এর ভ্যালু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এন এর ভ্যালু
1, 2, 3, 4, 5, etc. Lyman series kothay produce hoy? First energy level. Lyman series kothay produce hoy? First energy level. তার মানে হচ্ছে ইলেকট্রন ডিফারেন্ট এনার্জি লেভেল থেকে যখন ফার্স্ট এনার্জি লেভেলে গ্যাদার করে ডিফারেন্ট এনার্জি লেভেল থেকে যখন ফার্স্ট এনার্জি লেভেলে ইলেকট্রন এসে গ্যাদার করে তারা একটা সিরিজ অফ স্পেকট্রাম প্রডিউস করে। এখন তোমার কাছে মনে হতে পারে বা তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এত ইলেকট্রন হাইড্রোজেন পেল কোথায়। এখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে আমরা এক্সাম্পল আরই দেখাচ্ছি। এখানে আমাকে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম ড্র করা পসিবল না, আমরা একটা হাইড্রোজেন অ্যাটম দিয়ে অবজারভেশনটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। কিন্তু এটা এক একটা ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম, এক একটা ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটমের একটা হাইড্রোজেন অ্যাটম দিয়ে বোঝানো হয়েছে। দ্যাট মিন্স কোন একটা অ্যাটমের ইলেকট্রন 3 থেকে 1 এ আসছে, অন্য একটা অ্যাটমে 4 থেকে 1 এ আসছে, আরেকটাতে এইটা থেকে তোমার 3 থেকে 1 এ আসছে, আরেকটাতে তোমার হচ্ছে গিয়া 2 থেকে 1 এ আসছে। কিন্তু যতগুলো অ্যাটমের যা সময় ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেলে গ্যাদার করছে সেই তাদের থেকে আমরা একরকম একটা এক টাইপের সিরিজ পাবো বা একরকম লাইন, মানে এটা সিরিজ বলছে তো, তার মানে সবাইকে সব লাইন নিয়ে একটা সিরিজ, এই সবগুলো লাইন মিলে একটা সিরিজ, যাদের সবার ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, যাদের সবার ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল। তো এইরকম যাদের ডেস্টিনেশন ফার্স্ট এনার্জি লেভেল তাদের তারা তাদের সিরিজটাকে আমরা নাম দিয়েছি লাইমেন সিরিজ, এন্ড সেটা সাইন্টিস্টের নামে। তারপরে লাইমেন সিরিজ কোথায় প্রডিউস হয়, মানে লাইমেন সিরিজের টাইমে লোয়ার স্টেট কত? 1। আর হায়ার স্টেট হচ্ছে কত? হায়ার স্টেট দেন কত? হায়ার স্টেট হচ্ছে 2, 3, 4, 5 এক্সেট্রা। দ্যাট ইজ লাইমেন সিরিজ হলে N1 এর ভ্যালু 1, সেটা ঠিক, কিন্তু N2 এর যে ভ্যালু সেটা ইনফিনিটি। এন্ড আরেকটা ইনফরমেশন জানা থাকতে হবে, সেটা হচ্ছে লাইমেন সিরিজ কোন রিজিওনে, অ্যাটমের অরবিট গুলাকে আবার কতগুলো রিজিওনে ডিভাইড করা আছে, এই রিজিওনটাকে বলা হয় হলো ইউভি রিজিওন। রিমেম্বার এটাকে বলবো হচ্ছে ইউভি রিজিওন। তাহলে এটা হচ্ছে লাইমেন সিরিজ, তাহলে লাইমেন সিরিজে N1 কত, লোয়ার স্টেট কত, N2 কত, এন্ড কোন রিজিওনে প্রডিউস হয়, তাহলে এই সিরিজটা হচ্ছে লাইমেন সিরিজ। দেন হচ্ছে বামার সিরিজ, দেন আসছে বামার সিরিজ। তো বামার সিরিজ প্রডিউস করি আমরা, বামার সিরিজ সেকেন্ড এনার্জি লেভেলে, সেকেন্ড এনার্জি লেভেলে গ্যাদার করে, তারপরে যে লাইনগুলো সেকেন্ড এনার্জি লেভেলে গ্যাদার করে, সেকেন্ড এনার্জি লেভেলে যাদের এন্ডিং, তার মানে N1 এর ভ্যালু 2, বামার সিরিজ লোয়ার স্টেট অর N1 এর ভ্যালু 2, N2 এর ভ্যালু 3, 4, 5 এক্সেট্রা, N2 এর ভ্যালু এরপর থেকে, তাহলে বামার সিরিজ, তাহলে বামার সিরিজ N1 কত, N2 কত, এন্ড কোন রিজিওনে, আনসার হচ্ছে এটা হলো ভিজিবল রিজিওন। বামার সিরিজ প্রডিউস হয় ভিজিবল রিজিওনে, বামার সিরিজ প্রডিউস হয় ভিজিবল রিজিওনে। তাহলে এই লাইনগুলো বামার সিরিজের লাইন, এগুলো লাইমেন সিরিজের লাইন, দিজ আর বামার সিরিজ লাইন। এবার প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ প্রডিউস হবে, এবার ডেস্টিনেশন হলো থার্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। আমার অরবিট যেহেতু শেষ, লাইন কম হচ্ছে, যত অরবিট তত লাইন বেশি হতো, ঠিক না,
অরবিট কম, এই কারণে লাইনও কম কম হয়ে গেছে। তাহলে এখানে যারা গ্যাদার করতেছে এরা দিচ্ছে হচ্ছে প্যাটার্ন সিরিজ। তো প্যাটার্ন সিরিজের টাইমে এন টু এন ওয়ান এর ভ্যালু কত? থ্রি। প্যাটার্ন সিরিজে এন ওয়ান এর ভ্যালু কত? থ্রি। এন্ড এন টু এর ভ্যালু ফোর ফাইভ সিক্স এক্সেট্রা। এন্ড প্যাটার্ন সিরিজ কোন রিজিওনে? প্যাটার্ন সিরিজ প্রডিউস হইল এনআইআর রিজিওন। এনআইআর যারা প্রিভিয়াস ক্লাস দেখছো বা করছো তারা জানো যে আইআর এর তিনটা ডিভিশন আছে, এনআইআর, আইআর এন্ড এফআইআর। তো এটা হচ্ছে এনআইআর রিজিওন। এইভাবে কি হয়, প্যাটার্ন সিরিজ প্রডিউস হয়। লাইমেন সিরিজ লাইন, বামার সিরিজের লাইন, এ হলো প্যাটার্ন সিরিজের লাইন। এরপরে ফলোড বাই কি হবে, ব্র্যাকেট সিরিজ লাইন এন্ড ফান সিরিজ লাইন হবে। ব্র্যাকেট সিরিজ প্রডিউস করবে এন্ড ফলোড বাই কি হবে, ফান সিরিজ প্রডিউস হবে। তো এইভাবে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম, দিস ইজ দ্য মানে শর্ট ডেসক্রিপশন অফ স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, কিভাবে হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম ডেভেলপ করে, কিভাবে হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম প্রডিউস করে, কিভাবে লাইমেন সিরিজ, কখন বামার সিরিজ, দেন প্যাটার্ন সিরিজ হয়, এই তিনটা ডেসক্রিপশন দিলেই হয়। তারপরে ব্র্যাকেট ফান একই রকম ভাবে আগাবে। তো এই হলো হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক স্পেকট্রাম, হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক স্পেকট্রাম। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, দেখো অ্যাটমিক স্পেকট্রামকে আরেকটা ওয়েতে দেখানো হবে। N equal to 1, 2, 3, 4, 5, 6, 7, 8. এর সবই লাইমেন সিরিজের লাইন, এই সব হচ্ছে দিস আর লাইনস অফ লাইমেন সিরিজ। এটা হচ্ছে লাইমেন সিরিজের লাইন। তো লাইমেন সিরিজের লাইনের লোয়ার স্টেপ কি, এগুলো সবগুলো লাইন কার, লাইমেন সিরিজের লাইন। এই সব লাইন সবাই লাইনে লাইমেন সিরিজের লাইন। তো লাইমেন সিরিজের লাইনের সবারই কমন কি আছে, এ লোয়ার স্টেটটা কমন, সবগুলোরই লোয়ার স্টেট কমন, তা হলো ওয়ান। তারপরে হায়ার স্টেট ভ্যারি করতেছে। লাইমেন সিরিজের এই লাইনটা যেটা আছে, যেটা ওয়ান থেকে টু তে, যেটা ওয়ান এ শুরু, ওয়ান থেকে টু তে, এই যে ওয়ান থেকে টু, মনে রাখবা এটা হচ্ছে ফার্স্ট লাইন, লাইমেন সিরিজের ফার্স্ট লাইন। এরপরে এটা, এটা হচ্ছে সেকেন্ড লাইন, লাইমেন সিরিজের সেকেন্ড লাইন। এটা থার্ড লাইন, লাইমেন সিরিজের থার্ড লাইন। তাহলে লাইমেন সিরিজের এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। তাহলে তোমাদের যদি এরকম কোনো ব্যাপার সামনে আসে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, তখন তুমি চিন্তা করবা যে এগুলো কি মিন করে। এই এটাই মিন করে, এইটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন মিন করে।
তার মানে লাইন এন্ড সিরিজ হলে ফার্স্ট লাইন হলো এন ওয়ান, যেটা হচ্ছে ওয়ান, ফার্স্ট লাইন এন ওয়ান সেটা হচ্ছে ফিক্স ওয়ান, ফার্স্ট লাইন সেটা ওয়ান, ফার্স্ট লাইন হচ্ছে ওয়ান। এরপরে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ লাইন যেটা, এরপরে কোন লাইন মনে করো সেকেন্ড লাইন সেটা হচ্ছে এন টু, আর এন টু হলো তখন এন ওয়ান প্লাস ওয়ান। তার মানে এটা হচ্ছে গিয়া লাইন সিরিজের তোমার হচ্ছে গিয়া সরি লাইন সিরিজের ফার্স্ট লাইন এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, এন মানে শুধু ফার্স্ট লাইন, আমি সেকেন্ড লাইন ভুলে লিখে ফেলেছিলাম, অনলি ফার্স্ট লাইন এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এন টু কত, এন ওয়ান প্লাস ওয়ান, এটা হলো ফার্স্ট লাইন। লাইন এন্ড সিরিজের সেকেন্ড লাইন এন ওয়ান কত, ওয়ান, এন টু কত, এন ওয়ান প্লাস টু, তাহলে এটা সেকেন্ড লাইন। তো লাইন এন্ড সিরিজের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এভাবে যাবে আর কি, এন ওয়ান এর ভ্যালু কত, এন টু এর ভ্যালু কত, ফার্স্ট লাইনের জন্য এন ওয়ান কত, এন টু কত, সেকেন্ড লাইন এন ওয়ান কত, এন টু কত, এইভাবে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দেখা হয় লাইন এন্ড সিরিজের। আরেকটা সিরিজ দেখি আমরা, তো এটা আরেকটা সিরিজ যেটা সেকেন্ড এনার্জি লেভেলে, আর তা হচ্ছে এগুলো হচ্ছে বামার সিরিজ, এই লাইনগুলো হলো বামার সিরিজের লাইন, দিস আর বামার সিরিজ লাইন। তাহলে বামার সিরিজের লাইনে বামার সিরিজের এইটা আবার ফার্স্ট লাইন, এটা বামার সিরিজের ফার্স্ট লাইন, লাইমেন সিরিজের ফার্স্ট লাইনের সাথে বামার সিরিজের ফার্স্ট লাইন মিলবে না। দেখো লাইমেন সিরিজের ফার্স্ট লাইন হলো ওয়ান থেকে টু, বামার সিরিজের ফার্স্ট লাইন হলো টু থেকে থ্রি, বামার সিরিজের এটা সেকেন্ড লাইন, বামার সিরিজের এটা থার্ড লাইন। তাহলে বামার সিরিজের আমরা যদি মনে করি ফার্স্ট লাইন এন ওয়ান কত, তাহলে টু, এন টু কত, তাহলে সরি এন ওয়ান প্লাস ওয়ান, এন ওয়ান যদি টু হয় তারপরে এন টু মানে আরেকটা বেশি, এন ওয়ান প্লাস ওয়ান ফার্স্ট লাইন, এন ওয়ান প্লাস ওয়ান ফার্স্ট লাইন, এন ওয়ান প্লাস টু সেকেন্ড লাইন, এন ওয়ান প্লাস থ্রি থার্ড লাইন। শুধু তোমার ঠিকঠাক হবে যে এন ওয়ান কত, সেকেন্ড লাইন অফ বামার সিরিজ। তাহলে এখানে এন ওয়ান কত হইতো, ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটা কত হইতো, টু, এটা ওয়ান প্লাস টু কত হইতো, থ্রি, তাহলে এখানে এন ওয়ান কত, টু প্লাস ওয়ান কত হইতো, থ্রি, তাহলে ওর শুরুটাই হলো থ্রি দিয়ে। সেকেন্ড লাইন মানে কি, এন ওয়ান ইকুয়াল টু টুই থাকবে, কিন্তু এন টু ইকুয়াল টু কি হবে, এন ওয়ান এর সাথে কত অ্যাড করতে হবে, সেকেন্ড লাইন না, টু অ্যাড করতে হবে, তাহলে এর এন ওয়ান কত, টু, টু প্লাস টু কত হয়, তাহলে ফোর, তাহলে বামার সিরিজের সেকেন্ড লাইন হলো ফোর। এই হচ্ছে লাইমেন সিরিজ অ্যান্ড বামার সিরিজের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইনের আইডিয়া। এই হচ্ছে তোমার কি বলা হয় লাইন এন্ড সিরিজ এন্ড বামার সিরিজ, ফার্স্ট লাইন কি, সেকেন্ড লাইন কি, থার্ড লাইন কি, সেটা কি বোঝায়, এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ভাইটাল, ভেরি ভাইটাল, রিমেম্বার, ভেরি ভাইটাল। তো এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় তুললে তো তুলছই, আদারওয়াইজ
300 রেখে দাও, পরে মিলিয়ে নিতে পারবা। খুব ভ্যালুয়েবল এই কারণে বলতেছি। তাহলে এটার আইডিয়া আমরা পেয়ে গেলাম না? এবার হলো রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন সো হুইচ ইজ ভেরি ভাইটাল, রিডবার্গ ইকুয়েশন যেটা হচ্ছে 1/ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস 1/n2² 1/ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস 1/n2² 1/ল্যামডা ইজ ইকুয়াল টু, যদিও এটা একটু পিছন থেকে আসছে, এটা নিউ বার, নিউ বার ইজ ইকুয়াল টু এটা, তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু 1/ল্যামডা, তো 1/ল্যামডার পরে আর এইচ 1/n1² মাইনাস 1/n2² তো এই নিউ বার যেটা এটা হলো গিয়া ওয়েভ নাম্বার, এটাকে বলে ওয়েভ নাম্বার যেটা ইনভার্স ল্যামডা। আর এইচ এটা হচ্ছে রিডবার কনস্ট্যান্ট, এটা নিয়ে তোমাদের সাথে এর আগে কথা হয়েছে, আবার রিপিট করে বলি, এটা 1.097 × 10⁷ পার মিটারে আমরা ইউজ করব। 1.097 × 10⁷ 1.097 × 10⁷ রিমেম্বার পার মিটার হচ্ছে ইউনিট। আর এমসিকিউ তে 10.9678 পার সেন্টিমিটার অপশন পেতে পারো, 10.9678 পার সেন্টিমিটার, 10.9678 পার সেন্টিমিটার। যদিও অনেকে ম্যাথমেটিক্যালি এটা দেখাবে যে 10.9678 পার মিটার, অর্থাৎ এইটা 1.097 × 10⁷ না পার মিটারে, তো পার মিটারে হচ্ছে এটা আসলে 10.9678 পার মিটার, ওইটাই আর কি 1.097 করে নিচ্ছি আমি, আর পার সেন্টিমিটারে হলে 10.9678 পর্যন্ত। এই হচ্ছে রিডবার কনস্ট্যান্টের ভ্যালু। n1 হলো লোয়ার এনার্জি লেভেল আর n2 হলো হায়ার এনার্জি লেভেল, এটাই হচ্ছে তোমার রিডবার্গ ইকুয়েশন। দিস ইজ রিডবার্গ ইকুয়েশন। সাপোজ তোমাকে এরকম একটা ইয়ে দিল, যেখানে কে এল এম এন মেনশন করা, এন্ড এটা বলল যে ইলেকট্রন এন শেল থেকে এল শেলে, এন শেল থেকে এল শেলে ইলেকট্রন কি হবে, ট্রান্সফার হবে। ইলেকট্রন এন শেল থেকে কোন কোথায় ট্রান্সফার হলো, এল শেলে, এন শেল থেকে এল শেলে ট্রান্সফার হয়। তো তোমাদেরকে এখানে একটা ব্যাপার বলে রাখি, এটার সাথে একটা জেড স্কোয়ার আছে এই ফর্মুলাতে, কি আছে একটা জেড স্কোয়ার আছে, এই জেড স্কোয়ারটা মেনশন করতেছি না, তাই তো? অ্যাকচুয়ালি জেড স্কোয়ার কেন মেনশন করতেছি না, কারণ তোমাদেরকে হাইড্রোজেন অ্যাটম দিয়েই দিবে, আর হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার 1, তাহলে জেড স্কোয়ার ভ্যালু তো 1ই থাকবে। তাহলে কোথাও যদি দেখো যে জেড স্কোয়ার মেনশন করছে, কেউ বুঝাচ্ছে, তাহলে বুঝবা যে জেড স্কোয়ার, আমিও বললাম যে জেড স্কোয়ার আছে, বাট জেড স্কোয়ার আমি ইগনোর করে গেছি, কারণ এটা হাইড্রোজেন তো,
হাইড্রোজেন দিবে তোমাদেরকে, সো দ্যাট এই জেড স্কোয়ার তখন আর দরকার হয় না। এনসিএল থেকে এলসিএল ইলেকট্রন যখন ট্রান্সফার হয়, তোমাকে বলল যে এই ট্রান্সফার থেকে ওয়েভলেন্থ ডিটারমিন করতে বলল। এরকম ট্রান্সফার থেকে যদি ওয়েভলেন্থ ডিটারমিন করতে বলে, তাহলে তুমি অবশ্যই হেল্প নিবে হচ্ছে রিডবার্গ ইকুয়েশনের। তোমরা অফকোর্স ইউ উইল টেক হেল্প অফ রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশনের হেল্প নিলে দেন তুমি বলতে পারো যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার। তো আর এইচ হলো 1.0971 × 10⁷। 1 বাই এটা 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার, লোয়ার স্টেট 2 হায়ার স্টেট 4। এটা আমরা পাবো 2056875 পাবো আর কি। তো যা পাবো ওটা হচ্ছে পার মিটার, আর তা হচ্ছে ওয়েভ নাম্বার। বাট আমাকে ল্যামডা ক্যালকুলেট করতে বলা হয়েছে, তবে আনসার ইনভার্স করব। আনসার ইনভার্স করলে পাবো হলো 4.86 × 10⁷ মিটার। তাহলে ল্যামডার ভ্যালু 4.86 × 10⁷ মিটার, ল্যামডার ভ্যালু 4.86 × 10⁷ মিটার। তো এটা হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ অফ দিস রেডিয়েশন, ওয়েভলেন্থ অফ দিস রেডিয়েশন। তো দিস ইজ দ্য ক্যালকুলেশন। তবে এটাকে তোমরা 486 ন্যানোমিটার করে নিতে পারো, অপশনাল, করাটা অপশনাল বাট করাটা বেটার। 486 ন্যানোমিটার হবে 10⁻¹ দিয়ে মাল্টিপ্লাই করে 486 ন্যানোমিটার হবে। তাতে তোমার জন্য একটু হেল্প হবে, বিকজ বাই দিস টাইম তোমরা যখন জানবা যে কোন কোন ওয়েভলেন্থের মধ্যে কোন কালার। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে বামার সিরিজের লাইন, এটা কোন সিরিজের লাইন কেমনি বুঝছি বামার সিরিজের লাইন, কারণ এটা সেকেন্ড এনার্জি লেভেলে আসছে, তাহলে এটা বামার সিরিজের লাইন। তো বামার সিরিজের লাইন তো ভিজিবল হবে, বামার সিরিজের লাইন মানে কি হবে, ভিজিবল হবে। তো এটা যে ভিজিবল আমরা শিওর, তাহলে ভিজিবলের মধ্যে এটা কোন কালার সেটা ওয়েভলেন্থ থেকে জানা যাবে। তার ওয়েভলেন্থ হলো 486 ন্যানোমিটার। তা আমরা জেনে গেছি যে 486 ন্যানোমিটার হইলে কালার হয় ব্লু। তারপরে তোমাকে যদি এইটা আস্ক করে যে কোন কালার এখানে রেডিয়েট করবে, তাহলে কিন্তু এই সেম কাজই করবা, অ্যান্ড ইউ ক্যান সে যে এটা ব্লু হবে। তাহলে দিস ইজ দ্য ক্যালকুলেশন, দিস ইজ দ্য ক্যালকুলেশন, ইউনো। তা এটা রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন থেকে মেইনলি যেটা করতে হয় তা হচ্ছে ওয়েভলেন্থ ডিটারমিন করতে হয়। তো এই হচ্ছে ওয়েভলেন্থ ডিটারমিনেশন। এখন কোশ্চেনটা চেঞ্জ করব, বাট ম্যাথটা চেঞ্জ হবে না, কোশ্চেন সেম থাকবে, মানে সরি এই সলিউশনটাই থাকবে, কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হবে একটু। কি চেঞ্জ হবে, তোমাকে জাস্ট বলবে এরকম ভাবে যে ওয়েভলেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ, ওয়েভলেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ, ওয়েভলেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ ডিটারমিন করতে বললো তোমাকে। তাহলে তুমি এই ফর্মুলাতে আসবা, অ্যান্ড এই ফর্মুলা থেকে তোমার এই এটা থেকে তোমার শুধু জানার প্রয়োজন ছিল যে N1 কত আর N2 কত। তোমার নেসেসারি কি সেটা হচ্ছে N1 কত আর N2 কত, এই পর্যন্তই তো নাকি? ওয়েভলেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ বললে এটা বলা হয়ে যায়। কিভাবে বামার সিরিজ মানে N1 এর ভ্যালু 2, বামার সিরিজ হলে N1 এর ভ্যালু কত 2, এবং তার সেকেন্ড লাইন হলে পরে N2 এর ভ্যালু কত, সেকেন্ড লাইন তাহলে N1 প্লাস 2, N1 প্লাস 2 মানে 2 প্লাস 2,
তাহলে 2 প্লাস 2 মানে কত হয় 4 তাহলে সেই 2 আর 4 এর মধ্যেই তো আমরা আছি তাহলে এই সলিউশন না তখন যে ডিটারমিন দা ওয়েভলেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামা সিরিজ তাও তুমি এই সেমটাই করতা সেমটাই করতা এন্ড এটাই হচ্ছে রিডবার্গ ইকুয়েশনের সিগনিফিকেন্স এন্ড দিস ইজ দা সিগনিফিকেন্স অফ রিডবার্গ ইকুয়েশন রিমেম্বার সো ইট ইজ ভেরি হেল্পফুল ফর ক্যালকুলেটিং ওয়েভলেন্থ এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সিকিউ and এটা consecutive 2 ইয়ার আছে আছে 17 ও আছে 18 ও আছে consecutive শুধু 19 এ আসছিল না 17 এও দিছে 18 এও দিছে and same calculation and you know student কি করছে জানো আমার তো কত স্টুডেন্ট কি করছে এটা এরকম আমারও যেমন আমি যেমন ক্যালকুলেটর ছাড়া করে ফেলছি না ওরাও এই ক্যালকুলেটর ছাড়াই করে ফেলছে কারণ এই 2 4 এর মধ্যে কমন পড়ে গেছে এটাই ইজিলি হয় 2 আর 4 এর মধ্যেই দেয় তবে কলেজ আবার এখানে কি করে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করে যেহেতু 2 4 ভেরি কমন সো প্রবলেম কি 2 4 হোক 1 3 হোক 2 5 হোক এটা তো তোমার নট বিগ ইস্যু তাহলে এভাবে কি করতে পারবে তোমরা রিডবার্গ ইকুয়েশন অ্যাপ্লাই করে দেন সলভ করতে পারো সো হিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে কথা বলে ক্লাস শেষ করব এমসিকিউটা এরকম ইন্টারেস্টিং একটা এমসিকিউ হোয়াট ইজ দা মিনিমাম ভ্যালু অফ এন টু for patient series of atomic spectrum option A 1 option B 2 option C 3 and option D 4 What is the minimum value of N2 for Patient series of atomic spectrum? What is the minimum value of N2 for Patient series of atomic spectrum? 1, 2, 3 or 4? Tomra tomader idea ta ki bolo? What is the answer here? Bolo, answer ta ki? What is the minimum value of N2 for patient series of atomic spectrum? Patient series er N2 er minimum value koto? 1, 2, 3, 4. 4. So, ki kore dekho? Amader formula holo 1 by N1 square, 1 by N2 square. Acha, etar kache jawar o dorkar chilo na? Tobu acha, thik ache, thak oshubidhi nei. প্যাশেন্ট সিরিজ মানে তো এন ওয়ান এর ভ্যালুই থ্রি হওয়া লাগবে লাইমেন বামা দেন প্যাশেন্ট সিরিজ তাহলে সেখানে এন ওয়ান এর ভ্যালুই তো হচ্ছে গে থ্রি তাহলে এন টু এর ভ্যালু কি হতে পারে ফোর ফাইভ সিক্স সেভেন অনেক হতে পারে ঠিক আছে কিন্তু আমি বলছি কোনটা যে মিনিমাম কত হতে পারে এন টু মিনিমাম কত হবে তাহলে এন ওয়ান যদি থ্রি হয় তাহলে এন টু মিনিমাম কত হওয়া লাগবে ফোর তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফোর ম্যাক্সিমাম বলা যাবে যাবে না মিনিমামটা বলা যাবে ঠিক না তো এই আইডিয়াটা কতটা নিতে পারছো তোমরা সেটা চেক করা যায় আর কি এই এমসিকিউটা দিয়ে আজকের ডিসকাশনটা কতটা তোমরা ক্যাচ করতে পারছো তাহলে কি হলো আজকের ক্লাসে দেখো তোমাদের সাথে কিভাবে ক্লাসগুলো তৈরি হইতেছে এক এক করে আগের ক্লাসে গেছে সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ তোমার যখন মনে চাইবে যে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এখন পড়া দরকার ওই ওইটা তোমাকে সাপোর্ট দিবে তোমার যখন মনে হবে যে না আমার অ্যাটমিক স্পেকট্রাম স্টাডি করা দরকার রিভিশন দিব তাহলে এই লেকচারটাতে চলে আসবা